নারী হোক কিংবা পুরুষ হোক ইমানের সঙ্গে ইমানের সঙ্গে যে কেউ নেক আমল করবে আল্লাহ তালা বলেন যে হায়াতন তো ইয়েবা যে তাকে আনন্দময় জীবন কম হচ্ছে শোনা যাচ্ছে তো হ্যাঁ তো আল্লাহ তালা বলেন যে ফালানু হিয়ান হু হায়াতন তৈবা যে অবশ্যই তাকে তৈয়ব তৈবানে হচ্ছে নির্ভেজাল আনন্দময় জীবন তাকে দান করব। এবং ওয়ালানা জিয়ানহুম আজ রহুম ইয়া হাসানি মা কানু ইয়া মালুন আল্লাহ বলেন যে তাদের নেক আমলের বিনিময়ে তাদের উত্তম প্রতিদান দেওয়া হবে ইনশাল্লাহ তো এখানে একটা বিষয়ে আমাদের লক্ষণীয় আমরা ব্যক্তি জীবনে বর্তমানে ব্যক্তি জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক পর্যায়ে সারা দুনিয়ায় আমরা এখন অশান্তির মধ্যে আছি আমরা ব্যক্তি জীবন যদি বলি তো আমরা নানান প্রেশানিতে আছি এটা তো একটা পারিবারিক জীবনে আমরা শান্তিতে নাই আমাদের সমাজ জীবন খুব অস্থিরতাপূর্ণ এটা শুধুমাত্র আমাদের দেশেই না সারা দুনিয়ার অবস্থা হলো এই মানুষ এখন অশান্তি আর অস্বস্তির মধ্যে আছে পারিবারিক জীবনে কোনো শান্তি নাই আমাদের ব্যক্তি যেমন তো নাই এই যে দেখেন আপনারা পেপারে দেখবেন যে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার বর্তমানে বিরাজ করছে এটা শুধু আমাদের দেশে না অনেক দেশে জাপান যে জাপান সবচাইতে উন্নত দেশগুলোর একটা সেখানে শিক্ষার্থীদের মধ্যে একটা ব্যাপক বিরাট একটা অংশ তারা আত্মহত্যা করে এই একটা দুশ্চিন্তার বিষয় সেখানকার শাসকদের আমেরিকা যা এখন সারা দুনিয়া যে দেশটা এখন আধিপত্য বিস্তার করে রাখছে তাই না এই আমেরিকায় সেখানকার মানুষের মধ্যে আত্মহত্যার একটা প্রবণতা বেশি এমনকি সৈন্য যারা নাকি সেরামাহিনকে রিটায়ার করে এমন সেরামাহিন থাকা অবস্থা তাদের মধ্যে একটা বড় অংশ তাদের মধ্যে একটা আহ প্রবণতা আত্মহত্যা করার এ কেন ব্যক্তি মানে শান্তি না থাকার এটা হচ্ছে বড় কারণ আর পারিবারিক জীবন তো আমরা বলতেই পারি যে আমরা আমাদের দেশের তুলনায় যে দেশগুলোকে আমরা উন্নত বলে মনে করি পারিবারিক জীবনের একেবারে কি বলা যায় আর অত্যন্ত অশান্তি স্থায়িত্ব নাই তেইভাবে সামাজিক জীবনে আমরা আমাদের সমাজে দেখতে পাই যে পরস্পরের মধ্যে কেউ মিল নাই মহব্বত নাই একে অপরের স্বার্থ আমরা ক্ষুণ্ণ করি পরস্পরের মধ্যে যে কর্তব্য তো নাই বরং একে অপরের ক্ষতি করার চেষ্টা হলো আমাদের মধ্যে আর আমরা যদি রাষ্ট্রীয় জীবন বলি আমরা সে আমাদের দেশে শুধু না সারা দুনিয়া কি অবস্থা রাষ্ট্রীয় পর্যায়ে কোনো শান্তি নাই স্বস্তি নাই সব জায়গায় আর তারপরে আন্তর্জাতিক পর্যায়ে আমরা এখন জানি যে গাজায় যে যুদ্ধ চলছে তাই না সাত মাস ধরে আসলে তো গাজা বা ইউক্রেন না এখন কিছুদিন আগে পত্রিকা এসেছিল যে এখন মাত্র আটটা দেশ আছে সারা দুনিয়ায় যে দেশগুলোতে কোনো যুদ্ধ নাই বা অস্থিরতা নাই তা এখন দেশে এখন সারা দুনিয়াতে দেশের সংখ্যা কত একশো তিরানব্বইটা দেশ হচ্ছে জাতিসংঘের সদস্য তো তার মধ্যে আটটা দেশ এমন আছে যেখানে অস্থিরতা নাই আর বাকি একশো কয়টা হবে একশো পঁচাশিটা না একেবারে কোনো না কোনো ভাবে যুদ্ধে বা এই সংঘাতে এখন জড়ানো আছে এ হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে অবস্থা এখন থেকে দেড় হাজার বছর বছর আগে যখন মানব সভ্যতা একেবারে খুব অধপতনে চলে গেছিল মানবজাতি জাতি অশান্তি এবং বিশৃঙ্খলা অধপতন চলে গিয়েছিল আল্লাহ তালা তখন তার শেষ নবীকে পাঠিয়েছিলেন সেই সময় একটা ইতিহাস পর্যালোচনা দেখা যায় যে তখন দিনের ছোট ছোট দেশ পরাশক্তি ছিল রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য সেখানেও কোনো শান্তি ছিল না জনগণের কোনো অধিকার বলতে কিছু ছিল না শাসক শ্রেণী তারা শুধু শোষণ করত মানুষের উপর করত নির্যাতন করত। আর ছোট ছোট দেশ তাদের তো কথাই নাই এইভাবে ছিল না সেখানে কোনো শান্তি শৃঙ্খলা মানুষের ছিল না নিরাপত্তা পারিবারিক জীবন বলে সামাজিক কোনো যায় নিরাপত্তা ছিল না আল্লাহতাল্লাহ তখন তার শেষ নবীকে পাঠিয়েছিলেন কি জন্য অম আর

হ্যাঁ এটা সারা দুনিয়ার অবস্থায়। সেজন্য তিনি মানুষদের আবার মানুষের যে আসল যিনি মালিক আসল যিনি সৃষ্টিকর্তা তাদের সঙ্গে তিনি পরিচয় করে দিলেন এইটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলামের বড় অবদান অতএব সারা দুনিয়ার মানুষের যদি শান্তি পেতে হয় আবার ওদিকে ফিরে যেতে হবে এই হচ্ছে রসুলের পয়গম এটা হচ্ছে বার্তা ওয়ালাউ আন্না আহাল কুরা আমানু মানু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আলা বলেন যে যদি এই আহালে কুরা जनपद যেখানে মানুষের বাসিন্দা বসবাস করে জনপদের বাসিন্দারা যদি ঈমানানত এবং মুত্তাকি হতো আমানু অত্যাকাও আলা পন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনেরে বরকতের দরজা আমি খুলে দিলাম হ্যাঁ এই আরেকটা নাজেল হয়েছে আহলে কিতাব যারা ইহুদি এবং খ্রিস্টান যারা ছিল খ্রিস্টান তাদের উপলক্ষ করে কিন্তু এই কথা সবার জন্য প্রযোজ্য সারা দুনিয়া মানুষের জন্য প্রযোজ্য মানুষ যদি আবার আল্লাহর প্রতি ইমান আনে এবং মুত্তাকি হয় তাহলে দুনিয়ার শান্তি অশান্তি ফলে ফসলে সব জায়গায় শান্তি আসবে মানুষের মধ্যে নিরাপত্তা তখন আবার ফিরে আসবে একে অপরের মধ্যে মধ্যে মহাব্বত তৈরি হবে সবকিছুর মূলে রয়েছে কি ইমান এবং এই যে আমি যেটা যে নারী হোক কিংবা পুরুষ হোক হ্যাঁ জনপ্রধান এই ব্যাপারে নেক ইমান এবং নেক আমল দুইটা জিনিস একটা হলো নেক আমল একটা হলো ইমান এক নম্বরে দুই নম্বরে নেক আমল ভালো কাজ সৎ কাজ সমস্ত শান্তির মূলে রয়েছে এটা যে দুনিয়ার হ্যাঁ তৈবা নির্ভেজাল শান্তির জীবন অনাবিল শান্তির জীবন নির্ভর করে ইমান এবং তাকুয়ার উপরে এবং এই ক্ষেত্রে নারী পুরুষের কোনো ব্যবধান নাই নারী পুরুষের জন্য যেমন তার ইমান এবং তার নেকামলের উপর নির্ভর করে তার শান্তির জীবন এই শান্তি যেমন দুনিয়াতেও তেমনি আখেরাতেও ঠিক তেমন পুরুষ নারী একই হুকুম হ্যাঁ আমাদের মা বোনেরা তার জন্য একই হুকুম তারা যদি ইমান আনেন এবং নেকামল করেন তা তাহলে দুনিয়াতে শান্তি আক্রাতে সত্যিকারের যে হায়াতুত তাইবা জলতব নির্বেজাল আনন্দের জীবন সেটাই হবে নির্বেজাল আনন্দ বলতে আমরা কি বুঝি নির্বাণ আনন্দের জীবন আমরা তো এক নম্বর বলে যে মনের শান্তি ঠিক না আমার যত টাকা আমার কাছে তাই না তো এক নম্বর তো নিজের মনের প্রশান্তি এটা হচ্ছে এটা হচ্ছে শান্তির প্রথম এবং প্রধান শর্ত তাই না আমার শান্তি না থাকে মনের মধ্যে যেটা অস্বস্তি থাকে তাহলে নাই যত টাকা পয়সা থাকুক না কেন এই টাকা কোনো কাজের জন্য যদি আমার মনের শান্তি না থাকে সেজন্য একটা সমাজবিজ্ঞানী সবার একমত যে মানুষের শান্তি শান্তি বা স্বস্তির প্রথম এবং প্রথম প্রথম উপাদান হচ্ছে কি তার মনের শান্তি মনের শান্তি মনের শান্তি বিরাজ করবে যদি কোনো ব্যক্তি ইমান আনে এখনকার দিনে সমাজ বিজ্ঞানে ধর্মের প্রভাব নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় ধর্ম কি কি করে ধর্মের কি অবদান আছে সমস্ত সমাজ বিজ্ঞানে বইতে খুঁজে দেখবেন যে ধর্মের অবদান হচ্ছে মানুষের প্রশান্তি দান করে তারাও সেকুলার ভাবে ব্যাখ্যা করে সত্যিকারের তাই যে যখন আমি আমার সসূকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করি তখন আমার परेशानी থাকতে পারে না ها আমার রোগ হোক আমার শোক হোক আমার অভাব হোক আমার আমার কোন মুসিবত আসুক আমি যদি আল্লাহ তাআলার উপর বিশ্বাস করি তখন আমার परेशानी থাকতে পারে না কারণ সবকিছু আল্লাহ তাআলার করবে তাই ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা পড়িনা বিপদে পড়লে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন এটা যে ইনালিল্লাহ মানে কি যে আমরা সব আল্লাহর ওয়াইনা ইলাইহি রাজিউন আমরা ওখানে আলোচনা অতএব আমার সমস্ত কিছু আল্লাহ তাল্লার কাছে এই যে নিজেকে সমর্পণ করতে পারে আল্লাহ কাছে সমস্ত শান্তি এখানে বিরাজ করে এখানে নির্ভর করে সেজন্য ইমান যদি কেউ আনে এবং কামল করে তাহলে এই তার দুনিয়াতে শান্তি আকেরা তো শান্তি দুনিয়ার শান্তি তো ব্যক্তি জীবনে ব্যক্তি জীবনে করে যায় আমার যদি আল্লাহ কোনো অসুখ হয় আর তখন ইমান থাকে তাহলে তখন প্রেশানি থাকবে না কেন থাকবে না থাকবেন না এই কারণে যে একজন মোমেন বান্দা নেক আমল রত বান্দা যদি তার অসুখ হয় রসল সাল্লাহ বলেন যে অসুখে থাকার কারণে যে আমলগুলো সে করতে পারছে না আল্লাহ তালা তার আমল নামো এই গুলো যা সব লিখতে থাকেন ফেরেস্তাদের বলে তাহলে আমার প্রেশান থাকার কেন থাকবে তাই না মনে করা যাক আমি যদি চাকরিতে থাকি আর যদি আমি এই ছুটিতে থাকলেও আমার বেতন যদি জারি থাকে তাহলে আমার থাকবে থাকবে না ঠিক আমি যদি অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওই আমল করতে না পারে তাহলে তাহলে মানে ওই আমল তাদের জারি রাখো কেমন যেন সেই আমল করে যাচ্ছে অতএব আমার কেন থাকবে তাই না আমার অসুখ হলেও আমার সব কমবে না আমার ব্যক্তি জীবনে যে যতই কষ্ট হোক আমার সব হতে থাকবে আমার কোনো পেরেশানি থাকবে না যে কষ্ট হচ্ছে এটা শারীরিক কষ্ট মনের আর কষ্ট থাকবে না পারিবারিক জীবনে ঠিক তাই হ্যাঁ শান্তি আসবে পরিবারের সদস্যরা তাহলে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে আর যদি দিনদার না হয় তাহলে অশান্তি বিরাজ করবে তাই না মনে করা যাক আমি হয়তো আমার অভাব আছে আমার স্ত্রী যদি দিনদার হন তিনি সবর করবেন ঠিক না আর যদি একজন দিনদার একজন দিন আর তাহলে কি হবে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব লাগবে ঠিক না বলবে যে আপনি কেন কেন এগুলো ব্যবস্থা করতে পারেন পারেন না 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 আমি আমি যে যে পারি তিনি বলবেন তাই আর যদি দিনদার হয় তেমনি আমার সন্তানের তার যদি দিনদার হয় আমি যদি তাদের কোনো কিছু তাদের চাহিদা পূরণ করতে না পারি বুঝবে যে আপনি এখন চেষ্টা করছেন পারছেন না সবার করবে ঠিক না আর যাদের মধ্যে যদি দিনদারি না থাকে তাহলে তারা আমার এই দিনদারিকে অন্য চোখে থাকবে ঠিক না এই দিনদার হয় কিভাবে শান্তি থাকবে আমি ক্ষীর আমি কোনো ক্ষতি করতে পারবো না ক্ষতি করা আমার জন্য নিষেধ আর ওই প্রতিবেশ যদি মনে করে আমার প্রতি কোনো ক্ষতি করবো না তাহলে দুজনের মধ্যে শান্তি আর আমি যদি তাকে সন্দেহ করি সে যদি আমাকে সন্দেহ করে তাহলে শান্তি থাকবে পাশাপাশি দুইটি বাড়ি হ্যাঁ আমি তাকে সন্দেহ করি আর সে আমাকে সন্দেহ করে তা আমি পাহারা দেবো সেও পাহারা দেবে এই তো রাত জাগে থাকতে হবে ঠিক না আর যদি নাকি আমি দিনদার হই আমি যদি মনে করি যে আমার তার কোনো ক্ষতি আমি করব না আর ওই প্রতিবেশী যদি মনে করে আমার প্রতিবেশীর কোনো ক্ষতি হবে তাহলে দুজনের মধ্যে শান্তি আসবে দুজনেই স্বস্তিতে ঘুমাবে ঠিক কি না স্বস্তিতে সামাজিক শান্তি এইভাবে যদি দিনদার হয় মানুষ হ্যাঁ এই বলছি ব্যক্তি জীবনে বাড়ি সামাজিক জীবনে এবার শান্তি বিরাজ করবে যদি দিনদার হয় একটা সমাজের যদি মানুষেরা দিনদার হয় তাহলে সেখানে শান্তি বিরাজ করে আর যদি দিনদার যদি না হয় যতই পাহারাদার বসানো হোক না কেন যতই নিয়োগ করা হোক না কেন যত আইন শক্ত করা হোক না কেন ওই সমাজে কখনো শান্তি আসবে না আসতে পারে না কারণ তখন কি করবে মানুষের আইনের ফাঁক খুঁজবে তাই না আর পাহারা বসাবো বাড়িতে তেমনি চোর আমাকে পাহাড়া দেবে আমি কোন সময় গাফিল হই কোন সময় উদাসীন কোন সময় আমি একটু অন্যদিকে চুরি করবে আর যদি দুজন পরস্পরের সমাজ যদি দিনদার হয় একে অপরের সাহায্য করবে করবে না ধনী ব্যক্তি তিনি যখন মনে করবেন যে আমার যেহেতু আল্লাহ দিয়েছেন আমার এখানে হওয়া অন্য মানুষদেরও আছে মাহরুব কোরআন মধ্যে বলছে যে দিনদার মানুষ কারা আল্লাহ প্রিয় বন্ধা কারা যারা মনে করে তার মালের একটা অংশ তার কাঙ্গালের প্রাপ্য আমাকে মনে করতে হবে যে আমি আমার নিজের শ্রম আমার মেধা আমার কৌশল আমার বিদ্যা আমার বুদ্ধি দিয়ে যে অর্থ উপার্জন করেছি এই পুরোটা আমার ভোগ করতে বলা হয় নাই হ্যাঁ ভোগ করার অধিকার পুরোটা আমার না এর একটা অংশ যারা অভাবী যারা দুস্থ যারা উপার্জন করতে পারে না বা উপার্জনের চেষ্টা করলেও পারে না তাদের একটা প্রাপ্য আমার এখানে আছে এটা মুসলমানের শিক্ষা আল্লাহ তালার শিক্ষা তাই না আল্লাহ তালা মুসলমানদের বলছেন এই কথা আমি যখন এই মনে করব তখন আমার প্রতিবেশী আমার ক্ষতি করবে করবে না তিনি মনে আমার প্রতিবেশী মনে করবে যে ওনার যেহেতু আছে উনি আমাদেরকে না দিয়ে খাবেন না অতএব তারা আমার মাল আরও হেফাজত করবে ঠিক না আমার ক্ষেত আমার খামার যে খাবার যে ফসল আছে আমার প্রতিবেশের বাগান আরো কি করবে হেফাজত করবে আর যদি আমি একলা খাই আমি কাউকে তখন ওরা কি করবে আমার এটা ক্ষতি করবে ঠিক না তাহলে শান্তি কার হলো সবার কোন কারো শান্তি হলো না আমারও ক্ষতি হবে তাদের তারাও ভোগ করতে পারলো না আর যদি নাকি ইসলামের হুকুম আমরা মেনে চলি তাহলে আমিও যেমন ফসল পাব আমার প্রতিবেশীরাও তারা এখান থেকে স্বেচ্ছা ভোগ করতে পারবে তাই না দিনদারির কারণে যে সামাজিক শান্তি তখন বিরাজ করবে আর রাজনৈতিক জীবনে ঠিক একই ব্যাপার তাই না আমাদের দেশের রাজনীতি আমাদের দেশ না এরকম আমাদের যে অনুন্নত দেশগুলোতে হয় কি রাজনীতি আপনাকে প্রতি পরে প্রতি এক অপরের শত্রু মনে করে হ্যাঁ এক অপরের শত্রু মনে করে এরা একবার ক্ষমতা গেলে আর কোনো মাত্র ছাড়তে চায় না যে আমরা ছাড়লেই তো আমাদের আবার শাস্তি দেবে আর ওরা আমাকে যে কোন পরে করে ক্ষমতা মানে নিয়ম নিতে তারা মানে না রাজনীতি যে একটা শিষ্টাচার আছে রাজনীতি যে সংসে এটা মানে না নিয়ম মানবে না কেন মানে না দিনদারি না থাকার কারণে যদি দিনদারি থাকতো মনে করো ঠিক আছে আমার এখন ক্ষমতা আছে এটা আমার দায়িত্ব হ্যাঁ অতএব দায়িত্ব হিসেবে পালন দায়িত্ব যখন থাকবো না ঠিক আছে আমার আর বিরোধী দল তারা কি মনে করতো যে ঠিক আছে তারা আছে তারা করুক আমরা তাদের কোনো নাশকতা করব না তাই না বিরোধী এ করব না তাহলে কি হবে শান্তিপূর্ণ রাজনীতি হবে এইভাবে মোট কথা রাষ্ট্রীয় পর্যায়ে হ্যাঁ যদি নাকি দিন দাঁড়িয়ে আসে মানুষের মধ্যে তাহলে সব ব্যাপার সব ক্ষেত্রে শান্তি বিরাজ করবে ওয়ালাউ কুরা যেমন একটা একটা ঘটনা বয়ন করছেন হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি দারুল উলম দেওবন্দের মোহতামিম ছিলেন। ওনার বয়ানের মধ্যে একটা ঘটনা বয়ন করেছে ঘটনাটা অনেকটা কল্পিত হ্যাঁ কল্পিত ঘটনা সেটা হলে উনি খুব সংক্ষেপে বলছেন যে মনে করা যাক এক সময় দেশে একেবারে অশান্তি আর অশান্তি সব ক্ষেত্রে অশান্তি সব ক্ষেত্রে অশান্তি দুর্নীতি সব মানুষের কষ্ট এই নিয়ে পর্যালোচনা করতে বসলো একটা মিটিং বসলো এই মিটিং এ সব শ্রেণীর এবং পেশার প্রতিনিধি আছে সরকারি দলের প্রতিনিধি আছে বিরোধী দলের প্রতিনিধি আছে হ্যাঁ আমলাদের প্রতিনিধি আছে ব্যবসায়ীদের প্রতিনিধি আছে শিল্প আছে শিক্ষা বিভাগের শিক্ষকদের আছেন বিচার বিভাগের প্রতিনিধি আছে মানে যত শ্রেণী হতে পারে সবার সব প্রতিনিধি আছে হ্যাঁ এখন এখানে যে কার জন্য দায়ী এই যে দেশে এত অশান্তি এর জন্য দায়ী কারা সবাই কি করে দোষারোপ করে কাকে বলেন তো সরকারি দলকে করে ঠিক না সরকারকে দোষারোপ করে যে সরকার দেশ ঠিক মতো চালাতে পারে না তাদের দুর্নীতি তাদের অনিয়ম তাদের যে অদক্ষতা ইত্যাদি যত প্রকারের যোগ করা যায় যোগ করে বলবে যে সরকার সরকারি দল এই সমস্ত দেশের এই অশান্তি আর কষ্টের জন্য দ্বারা দায়ী এই কথা বলবে ঠিক না আচ্ছা এরপরে বিরোধী দল সরকার কি সরকারি দল কি করবে বিরোধী দলকে দায়ী করবে বলবে যে আমরা তো দেশ ঠিকমতো চালাচ্ছিলাম কিন্তু এই বিরোধী দলের নাশকতা তাদের অযৌক্তিক কর্মসূচি তারা এই সমস্ত সব জায়গায় বিরোধিতা করে সব জায়গায় আমাদের কল্যাণমূলক কাজগুলো বাস্তবায়ন করতে দেয় না সমস্ত দোষ চাপ হবে কাদের উপরে দলের উপরে যে তার তাদের রাজনীতি গঠনমূলক না রাজনীতি সম্পূর্ণ নাশকতামূলক তারা আমাদের কঠোর সমালোচনা করে না ভালো কাজ করতে গিয়েও তারা বিরোধিতা করে এখানে বাধা সৃষ্টি করে ইত্যাদি দোষার উপরে করবেনা এরকম তাই না আচ্ছা এরপরে সবাই মিলে আবার দোষার করে হতে ব্যবসায়ীদের বলবে ব্যবসায়ী অত্যন্ত মুনাফাখর হ্যাঁ অত্যন্ত তাদের পয়সাই কেবল বোঝে জনগণের কষ্ট তারা বোঝে না এই কারণে শুধু কে ব্যবসা তারা মুনাফা বোঝে এই জন্য ওয়াহতুক জিনিসপত্রের দাম বাড়ায় হ্যাঁ দাম বাড়াতে গিয়ে বাঁচে সমস্ত অশান্তি আর অশান্তি হয় মানুষের মধ্যে এই মধ্যে চুরি ডাকাতি বেড়ে গেছে এই কারণে এরকম তো আরো করে ব্যবসায়ীদের ব্যবসায়ীরা বলবে কি না আমরা তো খামাখা দাম বাড়াই না পরিবহন সেক্টর দায়ী করবে যেখানে পদে পদে শুধু খরচ বাড়ে হ্যাঁ চাঁদা দিতে 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 আমাদের যে জিনিসটা কিনে কৃষক কৃষকদের কাছ থেকে যে দামে এই ঢাকায় আনতে আনতে তার ডবল তিন দাম দাম হয়ে যায় তা আমরা বেশি দাম বিক্রি করবো না কি করে তাই তো আরো করবে ঠিক না আচ্ছা আর পরিবহনওয়ালারা ঐকমত 10% করে যা এইটা দাম বেড়ে গেছে ওই দাম এখন সরকার আমাদের ভাড়া বাড়ায় না কি করব এইভাবে ভাবে প্রত্যেককে দায়ে একে অপরের উপর চাপাবে তাই না বিচার বিভাগ বলবো কি যে আমরা বিচার করব কি আমাদের তো সহযোগিতা করে না সরকার হ্যাঁ সরকারি পক্ষ আমাদের সহযোগিতা করে না আমরা যা পাই তার উপর বিচার করি আবার মনে করেন যে আমলারা কি বলবে যে আমরা কি করবো আমাদের আমাদের হাত পা বাঁধা নিয়মের ভিতর আমাদের চলতে হয় তাই না এরকম ভাবে কেউ দায়িত্ব নেবে চাপাবে হ্যাঁ মানে আমলার হ্যাঁ মন্ত্রী দাবি করবে মনে করেন যে সরকারের নীতি বা মনে যে বলবে আন্তর্জাতিক পর্যায়ে অশান্তি একে অপর করবে ঠিক না আচ্ছা এরকম মনে করেন যে একটা পরিস্থিতি কেউ দায়িত্ব নেবে না এই অশান্তির জন্য কেউ দাই নিজের ঘাড়ে কোন পক্ষ নিজের গাড়ি নেবে না বিপরীত পক্ষে মনে করে যে একসময়ে দেশে খুব শান্তি আল্লাহ রহমতে একবারে খুব শান্তি শান্তি সব দিক দিয়ে শান্তি শান্তি আর স্থিতি উন্নতি হ্যাঁ অগ্রগতি সব এখন মনে যে একটা পর্যালোচনা বৈঠক বসলো এখানে সব পক্ষের প্রতিনিধি আছে হ্যাঁ প্রতিনিধি থাকলে সেখানে সবাই ক্রেডিটটা কে নেবে প্রথমে নেবে সরকারি দল ঠিক না বলবে যে আমরা এত ভালো চালাচ্ছি বলেই তো দেশটা শান্তি হ্যাঁ এইরকম আর কি পারেনি এ পর্যন্ত কোন সরকার দল পারে নাই আমাদের এই দক্ষতা আমাদের যোগ্যতা আমাদের নিরপেক্ষতা আমাদের এই যে কৌশল আমাদের এইভাবে আর কি এইভাবে নিজেদের সমস্ত হ্যাঁ কৃতিত্ব তারা বলবে যে আমরা আমাদের কারণে তাই না বিরোধী দল বলবে কি তারা বলবে যে আমাদের রাজনীতি গঠনমূলক আমরা তোমাদেরকে বাধা দেই না হ্যাঁ অশান্তি করি না নাশকতা করি না সেই জন্য তোমরা ঘটনা আমরা শুধু পদে পদে বাধা দিতাম তাহলে কিভাবে চাল আমরা দেখতাম এইভাবে সরকারকে তারা ক্রেডিট দেবে না ব্যবসায়ী বলবে যে আমরা একদম হক হালালি বলে ব্যবসা করি জনগণের কাছে বেশি রিজনেবল দাম না রাখি হ্যাঁ এই জন্যই তো মানুষ শান্তিতে আছে অহেতুক দাম বাড়াই না পরিবহন আলো বলছো আমরা একদম রিজনেবল ভাড়াটা রাখি কোনো চাঁদাবাজি ইত্যাদি নাই বিচার বিচার ন্যায় বিচার করি তাই না শিক্ষা ব্যাপারে বলে যে আমরা সবচেয়ে একবারে নীতি নৈতিকতা পূর্ণ জনবল আমরা তৈরি করতেছি তাই না ভালো তাদেরকে শিক্ষার সঙ্গে নৈতিকতা দীক্ষা দিচ্ছি এই জন্য ভালো মানুষ বের হচ্ছে এইভাবে প্রত্যেকে ক্রেডিট নেবে তাই না হ্যাঁ ক্রেডিট নেবে আসলে এটা কোথায় আসলে এই যে অশান্তির কারণ কি শান্তির আসলে কারণটা কারা হ্যাঁ ওই একটা মাত্র লাইন মনে করেন যে এই ঘরে ফ্যান আছে লাইট আছে এই কম্পিউটার আছে মাইক আছে তাই না এর পিছনে কিন্তু একটা শক্তি আছে সেই শক্তি সব সেটা কি কারেন্টের লাইন ঠিক না কারেন্টের লাইন আছে যদি না থাকতো যদি সব থাকত ওই যে লাইনটা থাকতে হবে প্রবাহটা থাকতে হবে আবার কি থাকতে হবে লাইনটা থাকতে হবে সেই কারেন্টটা হচ্ছে কি ইমান এবং তাকুয়া ইমান আর তাক ইমান এবং তাকুয়া যদি না থাকে যতই মানুষ করা আইন করুক না কেন আইন ফাঁকি দিবে মানুষ দেবে না আমাদের দেশে তো মনে করেন আইন আইন এবং সম্পর্কে অনেক অভিযোগ আছে কেমন ইউরোপে আমেরিকা সেখানে তো অত্যন্ত দক্ষ তারা এই আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের দেশে সিসি ক্যামেরাটা মাত্র আসছে হ্যাঁ ওখানে কিন্তু ইউরোপ আমেরিকা অনেক আগের থেকে সিসি ক্যামেরা ওখানে অপরাধ হয় না অনেক মারাত্মক মারাত্মক অপরাধ হয় যেগুলো আমরা এখানে কল্পনা এমন বড় বড় অপরাধ হয় কেন হয় কিভাবে হয় এত দক্ষতা থাকা সত্ত্বেও যে লিঙ্কটা নাই তাই না কি নাই নাই এই সেই কারণে তাই না আইন যত কড়া করা হোক না কেন হ্যাঁ কত যতই কঠিন আইন করা হোক না কেন যতই দক্ষ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ মোতায়েন করা হোক না কেন ইমান যদি না থাকে স্রষ্টার প্রতি মানুষের দায়বদ্ধতা যদি না থাকে কোনো আইনে পৃথিবীতে শান্তি আনতে পারবে না যিনি আমাদের খালেক যিনি আমাদের মালিক তার প্রতি মানুষের এই যে জবাবদিহিতা তার এই দায়বদ্ধতা তিনি আমাদেরকে দেখছেন এইটা যতক্ষণ পর্যন্ত মানুষের অনুভূতিতে না আসবে মানুষকে কখনোই শৃঙ্খলায় আনা যাবে না

আচ্ছা তা চুরি করলো মালিকের ছেলে মেয়েরা তারা চুরি করতে লাগলো ওখান থেকে খেতে তিনি বিক্রি করে দেয় কেমন মনে করা যাক যে আল্লাহ কোনো ফ্যামিলি তার স্ত্রী তিনিও লোক দিয়ে ওখান থেকে করে দেয় তাই না তার ম্যানেজার নিজে কিছু এরকম পাচার করে ফসল যত হোক আর কিছু থাকবে কখনোই এখানে বির শান্তি বিরাজ করবে না যদি ওই যে বললাম এখন সব যে পাহাড়া দেবে কে মালিক একলা কি সব জায়গায় পাহাড়া দিতে পারবে পারবে না পাহারা দেখে দেবেন কে ওই আল্লাহ তালা প্রতি যে ইমান ওই ইমান তাকে পাহারা দেবে হ্যাঁ ইমান যদি পাহারা দেয় তাহলে শান্তি আসবে এখন মনে করেন যে আমাদের এই দেশে আমার বলছে প্রাচুর্য আছে আমাদের এখানে কোনো কিছুর অভাব নেই কিছুদিন পর হঠাৎ করে জাম পেটে যায় কেন ওই যে একটা অশুভ চিন্তা তাই না যদি মানুষ এই কথা মনে করতো যে আমার কারণে আমার কারসাজির কারণে যদি মানুষ কষ্ট পায় আমি আল্লাহ তালের কাছে জবাবদিহি করতে হবে আমাকে তালুই কহড়াত দাম বাড়াতে 봤 দাম বাড়াতে কত তাই না এটা বান্দার হক যে আমার কারণে কিছু মানুষে কষ্ট পাবে এটা কি হবে তার বান্দার হক নষ্ট করা হবে ইন্না দিমাকুম ওয়া আলাইকুম ওয়া আরাজকুম আলাইকুম হারামুন কা হুরমাতিয়ুম ইয়ামুকুম হাজা ফি বালাতিকুম হাজা ফি শারিকুম হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজে ভাষণে এই কথা বলেছিলেন যে এই আজকের এই দিন আরাফার দিন যেমন সম্মানিত এই মাস জেলাম যেমন সম্মানিত এই মক্কা শহর যেমন সম্মানিত তেমনি প্রত্যেকটা মানুষের তান মাল এবং তার সম্মান এরকম সম্মানিত তার যান তার মাল এবং তার সম্মান এরকম একে অপরের জন্য সম্মানিত হ্যাঁ তো যদি তার সম্মান নষ্ট করা হয় তার যানের এই যে মনে খাবারের কষ্ট পাইলো দাম বেড়ে যাওয়ার কারণে তাই না তার মাল ক্ষতি হলো অতিরিক্ত যে দামে কিনতে চাইলো তাছাড়া বেশি দাম তার ক্ষতি করা হলো যে দাম জিনিসটা কিনতে পারতো দশ টাকায় আমি কৃত্রিম ভাবে দামটা বাড়ি বারো টাকা করে দিলাম এই যে ওয়াহেতুক বারো টাকা আমি তার ব্যয় করালাম হক নষ্ট করা হলো এবং তাকে যে প্রেশানিতে ফেললাম এই যে বান্দার সম্মান নষ্ট করা হলো হ্যাঁ এইভাবে বট কথা হচ্ছে যে এই কথা যদি মানুষ বুঝতো মনে রাখতো তাহলে শান্তি আর যত আইন করা পুলিশ যত নজরদারি করুক যত তল্লাশি করে যে কোনো যা জমে গুদাম যত করে রাখছে না পুলিশের পুলিশ কোন জায়গায় যাবে মানুষ যদি চুরি করে তাহলে মানুষ তা এইভাবে পুলিশ কি পাহারা দিয়ে পারবে পারবে না তো সে জন্য সব কিছুর মূলে রয়েছে কি আল্লাহ তালার কাছে জবাবদিহিতা আমি আল্লাহ তালার সামনে তিনি আমার সব কিছু দেখছেন এমনকি আমার মনের কল্পনাও আল্লাহ তালা টের পানি কি চিন্তা খারাপ চিন্তা করি এটা আল্লাহ টের পান এই আমার পরিবারও আসবে না আমার সমাজ জীবনে আসবে না রাষ্ট্রীয় জীবনে আসবে না আন্তর্জাতিক জীবনও আসবে না এই জন্য সারা দুনিয়া অশান্তি বিরাজ করছে এই কারণে এই মানুষের মধ্যে এই অনুভূতিটা কমে গেছে যে আল্লাহ একজন আছেন আমার সবকিছু তিনি নজরদারি করছেন সবকিছু আমার অনুভূতিটা নাই বলে সারা দুনিয়ায় আজ থেকে পয়গাম নিয়েছেন যে বার্তা নিয়ে এসেছিলেন মানুষের জন্য তোমরা আল্লাহ তালেস্লাম আবু এই কথা স্বীকার করো ঘোষণা করো তাহলে তোমার দুনিয়াতে শান্তি আঁকড়েছে ওই বার্তা চিরকালীন বার্তা কেয়ামত পর্যন্ত একই বার্তা সমস্ত মানব জাতির জন্য যে মানব জাতি যখন আল্লাহ কাছে নিজেদেরকে সবর্দ করবে তার খালেক তার যে আসল মালিক তার যে স্রষ্টা তার যে প্রতিপালক যখন যতক্ষণ মতো মানুষ নিজেদেরকে সফর্দ না করবে কোন কিছুতেই মানুষ দুনিয়াতে শান্তি আনতে পারবে না এই বার্তায় চিরন্তন বার্তা কেয়ামত পর্যন্ত একই বার্তা দেড় হাজার বছরে রসল সালিয়া সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে যে বার্তা দিয়েছিলেন যে ঘোষণা করেছিলেন সারা দুনিয়া মানুষের জন্য ওই বার্তা রয়ে গেছে কেমন এখন আমরা দুনিয়াতে যারা আছি সবাই আমরা আদম সন্তান আমাদের বাবা একজন আমাদের মা একজন হ্যাঁ আমাদের যে ভাইরা এখন মানে আমরা যে মুসলমান আমাদের অনেক ভাই তারা এখনো মুসলমান হয় নাই তাই না বর্তমানে তারা সংখ্যা এখন বেশি সারা দুনিয়ায় এখন আটশো কোটির উপরে মানুষ আটশো কোটি তার মধ্যে মুসলমান একশো আশি কোটির মতো মনে করছে কোটি ধরলাম আর এই যে ছয়শ কোটি মানুষ তারা মুসলমানের বাইরে ইসলামের বাইরে তারাও তো আমাদের ভাই তারাও তো আমাদের বোন হ্যাঁ তাই না এই তাদের কাছে পয়গাম দেওয়ার জন্য তো আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন যেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দাওয়াত দিলেন তাই না তখন কোরআন মজিদ কুলহাজিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওমানিত তাবানি বলদিন যে এইটা আমার রাস্তা তাই না আল্লাহ রাস্তা দিকে আমি ডাকি আলা সাবির আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন বুঝে শুনে না বুঝে দাওয়াত দিচ্ছি না বরং কি আমি বুঝে শুনে দাওয়াত দিচ্ছি আনা ওমানিত তাবানি আমি এবং আমার অনুসারিতা তাদের আকীদা দায়িত্ব সেই জন্য সাহাবা کرام তোই দাওয়াত দিয়েছিলেন তাই না সাহাবে মুসলমান যারা আশারায় মোবাসারা যাদেরকে আমরা কি বলি দশজন তাদের অধিকাংশই হচ্ছে হজরত আব রাজি আল্লাহ দাওয়াতে মুসলমান হওয়া কেমন এইভাবে মোট কথা হচ্ছে এই দাওয়াতের কারণেই তো অল্প দিনের মধ্যে সারা দুনিয়ায় মুসলমানরা ছড়িয়ে পড়েছিল শুধুমাত্র তলোয়ার জোরে নাকি যদি আমরা দেখতে পাই যে হজরত ওমর ফারুক রাজিয়াল তালন সময় হজরত আবাস সিরাজন সময় থেকে শুরু হয়েছিল আর হজরত ওমর রাজিয়াল জমানায় তখনকার পারস্য সাম্রাজ্য খান খান হয়ে ভেঙে গিয়েছিল রোমান সাম্রাজ্য খান খান হয়ে ভেঙেছিল কিসের তোর জোরে তলোয়ারের জোরে না তলোয়ার জোরে না কারণ সামরিক শক্তির দিক দিয়ে তারা মুসলমানদের মুসলমানরা ওই তুলনায় কিছুই ছিল না তখনকার পরাশক্তি রোমান সাম্রাজ্য তাদের শক্তি তাদের ক্ষমতা তাদের অস্ত্র তাদের অর্থ তাদের জনবল তাদের কৌশল কোনো কিছু কম ছিল না সেই দিক থেকে মুসলমানরা একদম কিছুই না পারস্য সাম্রাজ্য তখনকার দিনে সারা দুনিয়ার সবচেয়ে উন্নত সভ্যতা গুলোর মধ্যে একটা পারস্য সাম্রাজ্য পারস্য সভ্যতা তারা ওই ক্ষমতা ধরে রেখেছিল মুসলমানদের নেস্তনাবৎ কি করে হয়ে গেল সাহাবেক হাজরতে যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কাদেশিয়া যুদ্ধ তিনি অসুস্থ ছিলেন তারপর নেতৃত্ব দিয়েছিলেন এই যে রস্তুম তাদের প্রধান সেনাপতি তার বিরুদ্ধে রোস্তম কি তার কৌশল কি কম ছিল সমর শক্তি কি সমর কৌশল কি তিনি কম ছিলেন কোন কম ছিল কিন্তু মুসলমান কেন পারেন নাই ওই যে তাদের মনোবল নষ্ট হয়ে গিয়েছিল তেমনি পারস্য সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের জেনারেল আর তাবুন আর তাবুন তার রোমান বাহিনীর নেতৃত্ব হ্যাঁ পরিচালনা করছেন আর মুসলমান বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন দুই দিকে জেনারেল তোমার বলেছেন যাক ওদের আর তাবুন আর আমাদের আর্তাবুন রোমান আরতাবন আর আমাদের আর্তাবুন মানে দুই জেনারেল দেখা যাক কে হারে কে যেতে আর তাবন সম্রান রোমান বাহিনীর জেনারেল তার ট্রেনিং কি কম ছিল তার কি বুদ্ধিমত্তা কম ছিল হ্যাঁ তিনি কি কম মেধাবী ছিলেন কিছুই টেকে নাই সামনে সব খান খান হয়ে গেছিল কিসের ভিত্তিতে মুসলমানদের ইমানই শক্তির সামনে এবার ইমান শক্তি রাখি মুসলমান যেখানে গেছে সাধারণ জনগণ মনে করছে এই মানুষগুলো আমাদের হেফাজত করবে আমাদের শোষণ করবে না রাষ্ট্রীয় শাসন রাষ্ট্রীয় ক্ষমতা মানে হচ্ছে শোষণ এইটা ছিল মানুষের কাছে তখন প্রসিদ্ধ যেমন আমরা রোমান সাম্রাজ্যের অধীনে যাই কিংবা পার্সি সাম্রাজ্য অধীনে যাই আমাদেরকে শোষণ করার জন্যই তারা আমাদেরকে শাসন করবে কিন্তু মুসলমানরা যখন গেছেন তারা বলছে এই মানুষগুলো করবে না আমাদের হেফাজত করবে আমাদের এই জন্য তারা দলে দলে মুসলমান হয়ে গেছিল তারা তাদের সেনাবাহিনীকে সমর্থন করে নাই এই জন্যই তো এত অল্প কালের মধ্যে সারা ইসলাম ছড়িয়ে গেছিল এই বার্তা এখনো আছে এই যে চিরন্তন বার্তা সমস্ত মানুষের জন্য মুসলমানরা রাজ্য শাসন করার জন্য না শোষণ করার জন্য না নেতৃত্বের কর্তৃত্ব ফলাও করার জন্য না মানুষদেরকে শান্তির পথে আনার জন্য এই যে অসত্য অলিক যে মাবুদ উপাস তাদের থেকে উদ্ধার করে শয়তানের পূজারী হওয়া থেকে উদ্ধার করে হ্যাঁ কথিত আল্লাহ তালের এবাদতে ফিরিয়ান আন এই যে এই চলে মুসলমানদের কাছে বার্তা এই বার্তা নিয়ে সারা দুনিয়া যখন হয়েছিল এইভাবে সারা দুনিয়ায় অল্পদিনের মধ্যে ইসলাম ছড়িয়ে গিয়েছিল এখন সারা দুনিয়ার বার্তা গেছে কাগাজে কলমে কিন্তু মুসলমান হয় নাই সবাই এই যে আমরা বলছি যে এখন মাত্র 200 কোটি মুসলমান হওয়ার কথা ছিল তো উল্টা হযরত মাক্তাদুন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মুসলমান হন তখন মাত্র কয়েকজন মুসলমান হয়েছে সারা হ্যাঁ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যদ্বাণী করেছেন যে যে দুনিয়াতে এমন কোন ঘর থাকবে না যে ঘরটা তাবু হোক কিংবা মাটির মানে স্থায়ী ঘর সব ঘরে আল্লাহ তালী ইসলামের বাণী পৌঁছে দেবেন সব ঘরে বাণী পৌঁছে যাবে তুমি দেখছো আমার মাত্র পাঁচ ছয় জন মানুষ এমন একটা সময় যখন সারাদুনিয়া ইসলাম বাণী ইসলামের বাণী পৌঁছে যাবে কিন্তু দুনিয়ার মানুষ হবে দুই প্রকার এক প্রকারের কফলে আছে সম্মান তারা ইসলাম গ্রহণ করবে তাদের কফলে তাদের নসিবে সম্মান আছে এই মানুষেরা ইসলাম গ্রহণ করবে আর এক দল ইসলাম কবুল করবে না কিন্তু তারা মুসলমানদের অধীনতার শিকারে বাধ্য হবে এই অধীনতা শিকার কি এখন হয়েছে না সামনে হবে এই নিয়ে পন্ডিতদের অনেক বিতর্ক আছে কেউ বলেন যাহা জাজিরাতুল আরবের কথা বলা হয়েছে আর উপদ্বীপের কথা বলা হয়েছে আবার কে বলছে হজরত ইসা আসলামের সময় আসবে কিন্তু আর কেউ হয়তো যাহা ইসলামের বাণী সব জায়গায় পৌঁছে গেছে কিন্তু আল্লাহ তালা সবার জন্য সম্মান রাখেন নাই সবার নসিবে এই জন্য সবে মুসলমানের কিন্তু ইসলামের যে বার্তা ইসলামের যে নীতি আদর্শ ইসলামের যে নৈতিকতা শিষ্টাচার এর বিপরীতে দুনিয়াতে আর কেউ এমন আবিষ্কার করতে পারে নয় একজন মানুষের জীবন তার জীবনযাত্রা শান্তিময় হওয়ার জন্য শান্তিময় করার জন্য ইসলামের চেয়ে উন্নত কোন ব্যবস্থা আজ পর্যন্ত এটি হচ্ছে তাদের অধীনতা তারা স্বীকার করতে বাধ্য হয় যে ইসলামের বিষয়টা হচ্ছে একজন মানুষকে যে বললাম যে মানুষের জীব যে ব্যক্তি জীবনে যে প্রশান্তি আসে ধর্মের কারণে এটা এখন সবাই স্বীকার করে সমাজবিজ্ঞানীরা আপনার সমাজবিজ্ঞানে বই দেখবেন ধর্মের অবদান কি হ্যাঁ ধর্মের প্রয়োজনীয়তা কতটুকু সবাই এক নম্বর বলছে ধর্মের কারণে কি হয় মানুষের ব্যক্তি জীবনে প্রশান্তি আসে মানুষের পারিবারিক জীবনে স্থিরতা আসে সামাজিক ঐক্য সাধিত হয় রাষ্ট্রীয় জীবনে শান্তি সাধিত হয় অর্থনৈতিক উন্নতি আসে কেন অর্থনীতিভাবে একে অপরকে ফাঁকি দেয় না প্রতারণা করে না এই যে নৈতিকতা এই যে সততা এই যে সাধুতা এর সুবল ভোগ করে সবাই সেই কারণে ধর্মের দ্বারা মানুষের অর্থনৈতিক উন্নতি হবে এই যে বলেন যে অর্থনীতি আমি যত আয় করি সেই আয়টা যদি কি সঠিকভাবে বন্টন না করা হয় তাহলে কি হবে অশান্তি হবে ধর্ম পালন করলে মানুষ যখন ধার্মিক হবে তখন তার এই শান্তি বিরাজ করবে তার অর্থনৈতিক শান্তি বিরাজ করবে বিশ্ব ঐক্য স্থাপিত হবে যদি মানুষের দিনদার হয় অন্য মানুষেরা অন্য ধর্মের হলেও আমরা আমাদের মুসলমানদের যে কর্তব্য সেই কর্তব্য পালন করলে অন্য মানুষের ওখানে বঞ্চিত হবে না অন্য ধর্মের মানুষেরাও যে কেন ইসলামে কি কথা বলছে যে অন্য ধর্মের মানুষের জুলুম করো কথা অনুমতি আছে অনুমতি নাই জুলুম করা যেমন আমার ভাইয়ের সঙ্গে জুলুম করা যেমন কি অন্যায় একজন অমুসলিম ভাই তার প্রতি জুলুম করা একই রকম অন্যায় এই কথা অন্য কোন ধর্মে আছে কোন ধর্মে নাই হ্যাঁ শুধু ইসলামেই আছে যে সমস্ত দিনের মানুষ আমার পরস্পরের ভাই ভাই পরস্পরের আমাদের ভাই অতএব তাদের যে অধিকার তাদের যে প্রাপ্য তাদের যে সম্মান এটা এটা রক্ষা করতে হবে। অন্য সম্মানের বার্তা আছে এই বার্তা কোথাও নাই সুতরাং আন্তর্জাতিক পর্যায়ে এবং পরস্পরের ধর্মে ধর্মে শান্তি বিরাজ করতে পারবে তখনই যদি মানুষ দিনদার হয় দিনদার যদি হয় হ্যাঁ ঠিক আছে তো যে কথা বলছিলাম যে মানে আমিরা আল্লাহ বলেন যে নারী হোক কিংবা পুরুষ হোক ইমানের সঙ্গে যে ব্যক্তি নেক আমল করবে আল্লাহ যে তাকে অবশ্যই ফালানু হিয়ান যখন আপনার মাদাসপুরে অনেকে জানেন এখানে দুইটা তাকিত লাম আর নুন হ্যাঁ তা বাংলা কি হলো অবশ্যই অবশ্যই জোর দিয়ে ডবল জোর দিয়ে বলা হয়েছে যে আল্লাহ তো বলছে অবশ্যই অবশ্যই তাকে শান্তিময় জীবন দান করব আল্লাহ তালা তো এমনি বললেই হতো তাই না আবার বলছেন অত্যন্ত জোর দিয়ে অত বেতন সন্দেহ করার কোনো অবকাশ আছে অবকাশ নাই তো এখন শান্তির জন্য শান্তি কিসের উপরে নির্ভর করে ইমান এবং নে কামল বা ইমান এবং তাকুয়ার উপরে হ্যাঁ ইমান এবং তাকুয়ার উপরে নির্ভর করছে শান্তি দুনিয়ার মানুষের শান্তি আমি নারী হোক কিংবা নারী হোক কিংবা পুরুষ ঠিক আছে একই ওই যে কথা বলেন যে ক্ষেত্রে নারী পুরুষের কোনো ব্যবধান রাখা হয়নি আল্লাহ ব্যবধান করেন সান আছে যে অধিকাংশ পুরুষদেরকে বলা হয়েছে মহিলা এসে বলছে যে এই আল্লাহ রসিদে বলেন তো যে সব কথা পুরুষদের বলা হয়েছে আমাদের ব্যাপারে কিছু বলা হয় না কেন হ্যাঁ দীর্ঘ কয়েকজন মহিলার কথা আছে যে তারা এই কথা বলেছিলেন বলে তখন আয়াত নাজিল হলো বোঝানো হইলো যা তাহলে হুকুম সবার জন্য এক একই হুকুম সবার জন্য প্রযোজ্য যে নেক আমল ঈমান নিয়ে হচ্ছে শান্তি এটা নারী পুরুষ সবার জন্য ঠিক আছে তো আদেবশের জন্য সবার কাছে আমাদের ইমান এবং নেক আমলের পথে আসতে হবে ঠিক না আচ্ছা তেজন আমাদের কি করণীয় এক নম্বর করণীয় হচ্ছে আমরা যারা মুসলমান আমাদেরকে অন্য উম্মতের কাছে অন্য জাতির কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে। হ্যাঁ। এই শব্দটা আছে অন্যের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে। যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন তেমনি আবাদ কুনতুম খায়রা উম্মাতুন উখরাজাত লিনাস তা আবরুনা বিল মারিফাতান হাওনা নালিল আল্লাহ তার বলেন যে জাতির সমষ্টিগতভাবে এই মুসলমানরা অন্য সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক মুসলমানরা সমিগত ভাবে জাতিগত ভাবে দুনিয়ার সমস্ত মানুষের জন্য এখানে নির্বাচন করা হচ্ছে তোমাদেরকে হ্যাঁ ভালো কাজ আদেশ করবে আর খারাপ কাজে নিষেধ করবে কেমন এটা হচ্ছে আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া এটা হলো আমাদের দায়িত্ব ঠিক আছে এক নম্বর দুই নম্বর হচ্ছে কি নিজেদেরকে নিজেরা শেখা এলম অর্জন করা কারণ আমি আমল করবি যদি আমি না জানি আমি নামাজ পড়ব নামাজ যদি না জানি নামাজ পড়ব কি করে নামাজ সহি হবে না শুদ্ধ হবে না তাই না নামাজ রাখি কি শর্ত তো হারাত পবিত্রতা অর্জন করে তো পবিত্রতা যদি আমার অর্জিত না হয় তাহলে আমি নামাজ পড়ে নামাজ হবে আমি যতই খুজু সঙ্গে নামাজ যদি আমার উজুই না হয় তা আমি যতই মনোযোগের সঙ্গে খুব একেবারে তামাজে নামাজ সহি নামাজ হবে না তো এলম শর্ত এলমে দিন শর্ত এলমে দিন যতটুকু আমার আমল করতে যতটুকু প্রয়োজন এই পরিমাণে এলম শেখা আমাদের এক নম্বর কর্তব্য কেমন আর এরপরে আমল আগে শিখতে হবে তারপরে কি আমল না শিখলে তো আমল করতে পারবো না আমল করতে পারবো না বা আমল করতে অশুদ্ধ হবে শুদ্ধ হবে না সেই জন্য আমাদেরকে আগে শিখতে হবে আর শেখার মধ্যে ওই জন্য নারী পরিশেখনের ব্যবধান নাই আছে নাকি ব্যবধান নাই আমাদের আম্মা জানেরা জান এরা হজরত উম্মালামা রাজি আল্লাহন হজরত আরজিয়াল জয়নাব রাজিয়াল হাবিবা রাজিউল্লাহা রসলাসামের যে বিবিরা যারা ছিলেন অল্প বয়সের বিবিরা কেমন এরা কি করছেন রসলাই একান্ত জীবন ঘরোয়া জীবনটা উম্মতের কাছে পেশ করেছেন জানিয়েছেন তাই না এই যে আল্লাহ রসুল অনেক বিবাহ করেছিলেন কেন এই জন্য যে তার একান্ত যেমন উন্মতের কাছে যেন উন্মোচিত হয় সেই জন্য কেমন অতএব এবং তারা দেখা গেছে যে অর্ধেকের মতো হুকুম এই আম্মাচানদের মাধ্যমে মানুষ জানতে পারছে সেজন্য পুরুষের মতো নারীদেরও শিক্ষা করা নেহা জরুরি হ্যাঁ আল্লাহ রহমতে এখন তো অনেক মহিলা মানুষ আগে তো ছিল না হ্যাঁ এখন মহিলা মানুষ এখন ভালো ভালো মহিলা মানুষ আসে এবং সেখানে মহিলাদের শেখানোর ব্যবস্থা এই আমাদের মা বোনেরা দেখি মাসাল্লাহ তারাও খুব ভালো